অরুণোদয় আসনিত বারোটাকই বৃহৎ পরিবর্তন, সলনি হব হিতাধিকারীর তালিকা। পরিবর্তন নম্বর এক, এতিয়ারে পৰা দুচকীয়া বাহন থাকিলেও লাভ করব অরুণোদয় আসনির ধন। নম্বর দুই, কেবল মহিলাই নহয় পুরুষেও অরুণোদয় আসনির ধন লাভ করব। নম্বর তিনি, ফ্রিজ এসি থকা সকলেও লাভ করব অরুণোদয় আসনির ধন। নম্বর চারি, ভাড়াত থকা ট্রেক্টর থাকিলেও আপনাদের লাভ করব 1250 টাকা। নম্বর পাঁচ, পকীঘর নথকা সকলে লাভ করব অরুণোদয় আসনির সুবিধা। নম্বর ছয়, গাঁত 15 বিঘা মাটি থাকিলেও পাব অরুণোদয় আসনির ধন। নম্বর সাত, 35 বছরের ঊর্ধ্বর অবিবাহিত মহিলায় লাভ করব 1250 টাকা। নম্বর আট, বিবাহ বিচ্ছেদ হওয়া আর স্বামীয়ে এড়ি দিয়া মহিলায়ও লাভ করব অরুণোদয় আসনির ধন। নম্বর ন, বিধবা পেনশন দীনদয়াল দিব্যাঙ্গ পেনশন লাভ করা হিতাধিকারী অরুণোদয় আসনির আওতাত পড়িব। নম্বর দশ, বৃদ্ধাশ্রমত থকা মহিলাকু দিয়া হব অরুণোদয় আসনির 1250 টাকা। নম্বর এগারো, মানব সরবরাহকারীর কবলৰ পৰা উদ্ধার হওয়া ভুক্তভোগীক অরুণোদয় আসনির ধন দিয়া হব। নম্বর বারো, ধর্ষণের ভুক্তভোগীও লাভ করব অরুণোদয় আসনির 1250 টাকা। আজির দিনটোত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অরুণোদয় আসনিক লৈ কেবাটাও বৃহৎ ঘোষণা করেছে। অরুণোদয় আসনিত কি কি পরিবর্তন করা হল শুনক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখেরে। এটা গুরুত্বপূর্ণ দিক হল যে আগতে এটা কথা আছিল যে হিতাধিকারীজন মহিলা হব লাগিব, যে যিয়ে নহক কিয় ফেমিলির এগারী মহিলার নামতহে এই টাকাটো যাব। এইবার আমি এই ডেফিনেশনটো অকনমান বহল করছো আর আমি কইছো যে দিব্যাঙ্গজনের নামতো এই টাকাটো যাব পারিব। ওয়ান ফেমিলি ওয়ান অরুণোদয়, কিন্তু ব্যাংক একাউন্টটো আগতে কৈছিল আমি যে অকল মহিলার নামত হব, এইবার আমি কৈছো যে নহয়, যদি ফেমিলি দিব্যাঙ্গজন আছে বা ট্রান্সজেন্ডার আছে তেওঁলোকৰ নামতো এই অরুণোদয় হিতাধিকারী আমার যাব পাৰি। ডিসি সকলৰ বাবে যেটো ডিসক্রিপশনারি কোটা রখা হৈছে, বৃদ্ধাশ্রমত যদি বৃদ্ধ আছে, বৃদ্ধা নহয় বৃদ্ধ আছে, আমি বৃদ্ধকো অকল এটা ক্যাটেগরির পুরুষ বাকি পুরুষ সুমাব, সেই ক্যাটেগরিটো হল ওল্ড এজ হোমত থকা ককা সকল। ইন দ্যাট কেস দিস অরুণোদয় ক্যান অলসো গো টু দ্য মেল মেম্বার্স। সো এই পয়েন্টটো আপনাদের ঠিক করব, বাট দিস ইজ অনলি ফ্রম দ্য কোটা অফ ডেপুটি কমিশনার। ডিএলএমসিয়ে বৃদ্ধাশ্রমত থকা ব্যক্তিক দিব নালাগে, দ্যাট উইল অ্যাডজাস্ট ফ্রম দ্য কোটা অফ দ্য ডেপুটি কমিশনার। এইবার আরো একটা বস্তু আমি ইনক্লুড করছো, ধরক এজন মানুষের ঘর ট্রেক্টর আছে, এজন মানুষের ঘর ইনকামও 3 লাখ টাকা হয়, এজন মানুষের ঘর চারিচকিয়া গাড়ি আছে, কিন্তু মানুষজনের ঘর সেরিবেল পালসির এজন পেশেন্ট আছে, বা মানুষজনের ঘর থেলাসেমিয়ার একটা পেশেন্ট আছে, হিমোফোলিয়ার একটা পেশেন্ট আছে, লেপ্রসি পেশেন্ট আছে, বাট আদার অটিজিম যেটো পেশেন্ট তেওঁলোক আছে, ইন দ্যাট কেস দ্য ইকনমিক ক্রাইটেরিয়া ইজ ওয়েভড। ইকনমিক ক্রাইটেরিয়া তাতে না থাকিব, আমি তেওঁলোকর ফেমিলিক একোটা অরুণোদয় দিব পাৰি। ইয়াত এটা এক্সেপশন আছে, সেইটো হল বিধায়কর ঘৰত, মন্ত্রীর ঘৰত এনেকুৱা পেশেন্ট থাকিলেও তেওঁলোকে নাপাব, সরকারি কর্মচারী আর পেনশনারে নাপাব, কারণ তেওঁলোকৰ রেগুলার ট্রিটমেন্ট তেওঁলোকে গভর্নমেন্টর মেডিকেল রিএম্বার্সমেন্টর থ্রুদি পাব পাৰে। সো আদারওয়াইজ এই বেনিফিটখিনি আমি ইনকাম ক্রাইটেরিয়া নোচোয়াকৈও আমি দিব পাৰিম, যদি এই বেমার কেটা
কারোবার ঘরত আছে এটা বস্তু এইবার আমি এটা ইনক্লুড করেছো হেতু হল 126,000 আমি ডেপুটি কমিশনার ডিসক্রিশনারি কোটা রাখিছো ডেপুটি কমিশনারে এই ডিসক্রিশনারি কোটাখিনি ডিএলএ আমার গার্জিয়ান মিনিষ্টারৰ এপ্রুভেল লৈ দিব কোন জিলাত কিমান ডিসক্রিশনারি কোটা উই হ্যাভ ইন্ডিকেটেড আৰু সেইটো 10 এপ্রিলৰ আগতে দিব লাগে বুলি কোনো কথা নাই কেতিয়াবা মই ভিজিটত গৈছো এজন দুখীয়া মানুহ আহিলে মই ডিসিক দিব কলো তেওঁ দিলে কোনোবা বিধায়কে নিজৰ কোটা দি শেষ কৰিলে পিছত এগৰাকী মানুহ বিধৱা হল কাৰণ আজিটো আমি আজি বিধৱা হোৱাখিনিহে সংলগ্ন কৰি অহাকালি ভগৱানে নকৰ কোনোবা এগৰাকী মহিলা বিধৱা হল গতিকে ডিসিৰ তাতে যেনেকে কামৰূপ মেট্ৰত 3,000 আমি দিছো কামৰূপত হয়তো 6,000 দিছো দিস কেন বি ফিল্ড আপ টুডে অর দিস কেন বি ফিল্ড আপ ইন এ লেটাৰ ডেট তাতে আমাৰ কোন সমষ্টিত কিমান দিলে সেইটো কনচিডাৰেশ্যন নহয় তাত ডিচি আৰু গাৰ্জেন মিনিষ্টাৰে য'ত যেনেকে বিচাৰে এই 126,000 তাতে দিব পাৰিব এটা আমাৰ বাইণ্ডিং ৰুল আছে সেইটো হল এটা ফেমিলিত এগৰাকীহে অৰুণোদয় হিতাধিকাৰী থাকিব পাৰিব এই লাইনটো আমি কিয় লিখিছো যে দীনদয়াল পেঞ্চন আৰু বিধৱা পেঞ্চন অৰুণোদয়ত মাৰ্জ হোৱাৰ পিছত হয়তো এখন ফেমিলি দুটা অৰুণোদয় পাই আছিলে দীনদয়াল এটাই পাই আছিলে এগৰাকী অৰুণোদয় পাই আছিলে এতিয়া দুইটা মাৰ্জ হয় এটা হ'ব তাৰ পৰা ফেমিলিটোৰ একো লছ নহয় কাৰণ অৰুণোদয় দিনক দিনে বাঢ়ি গৈ থাকিব এণ্ড আল্টিমেটলি ইট উইল হেভ দ্য চেম এফেক্ট আজি আমাৰ আৰু এটা গভৰ্ণমেণ্টে সিদ্ধান্ত আমি লৈছো যে ইন্দিৰা মিৰি বিধৱা পেঞ্চনটো মহিলাসকলে 300 টকা পাইছিল মাত্ৰ মাহত আজিৰ পৰা তেওঁলোক অৰুণোদয় হৈ যাব গতিকে তেওঁলোকে 1,250 টকা পাব দীনদয়াল দিব্যাংগজনে 1,000 টকা পাইছিলে আজিৰ পৰা তেওঁলোক অৰুণোদয় হৈ যাব চ' তেওঁলোকে 1,250 পাব So all deputy commissioner will ensure that the database of Dindayal and Indira Miri is merged with Arunodoy. Of course, form khan fill up koribo lagibo karon ami aadhar number aro epic number we have to capture. 1 April or pora Indira Miri aro Dindayal Dibbangajan pension will be closed. News desk, Assam Life 24.